কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ স্টেপ আপ WBCS নিয়ে এসেছে সকল পরীক্ষার্থীদের জন্য। চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই। জলবায়ু কর্মের সমতা মূল্যায়নের জন্য ভারতীয় জলবায়ু বিশেষজ্ঞদের দ্বারা চালু করা ওয়েবসাইটটির নাম কি? ক্লাইমেট একিউটি মনিটর, ভারত জলবায়ু মনিটর, ভারত জলবায়ু ড্যাশবোর্ড, গ্লোবাল সিসি মনিটর। সঠিক উত্তরটি হল ক্লাইমেট ইকুইটি মনিটর। স্ট্রাইপ বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পটি কোন কেন্দ্রীয় মন্ত্রক দ্বারা বাস্তবায়িত হচ্ছে? দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হল দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়। শিল্প মূল্য বৃদ্ধির জন্য দক্ষতা জোরদার করা হলো একটি বিশ্বব্যাংকের অর্থায়নে 2016 সালে অনুমোদিত প্রকল্প, যার মোট খরচ রুপি 2,200 কোটি টাকা। কোন সংস্থা ভারতীয় নৌবাহিনীকে 15B ক্লাস ডেস্ট্রয়ার ইয়ার্ড 12704 প্রকল্পের প্রথম জাহাজ সরবরাহ করেছিল? DRDO, মাজাগন ডক শিপ বিল্ডার্স, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, HAL। সঠিক উত্তরটি হল মাজাগন ডক শিপ বিল্ডার্স। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের আজকের প্রশ্ন হলো কমেন্ট বক্সে উত্তর দেওয়ার জন্য, ভারতের কোন রাজ্য সিন্ধু নদীর ডলফিনের আদমশুমারি শুরু করতে চলেছে? ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। স্টেপ আপ WBCS অনলাইন মাধ্যমে WBCS অফিসাররা গাইডেন্স দিয়ে থাকেন এবং ক্লাস নিয়ে থাকেন। জেনারেল স্টাডিজ সাবজেক্টের ক্লাস হয় সোম থেকে শুক্রবার পর্যন্ত। অপশনাল সাবজেক্ট যেমন অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, বেঙ্গলি, জুওলজি অন সানডে। কন্টাক্ট দিস নাম্বার ফর ফ্রি ডেমো ক্লাসেস অ্যান্ড রেজিস্ট্রেশন।